আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যাডারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি ইংলিশ সেকেন্ড প্রোগ্রাম গ্রামার ন্যারেশন। বন্ধুরা, আমি ন্যারেশন শেখাবো তিনটি মাত্র শব্দ দিয়ে, এবং শব্দ তিনটি হলো জিএসপি, যে ফর যুক্ত করা, জেএসপি, যে ফর যুক্ত করা, এস ফর সাবজেক্ট নিয়ে আসা, পি ফর পাস্ট পড়ে দেওয়া। এই তিনটা অর্ড জানলে আপনাকে আর কিছুই লাগবে না। আর লাগবে হলো টেন্স, টেন্স পড়তে লাগে দুটো অর্ড, সেটা হলো ব হলে ফিউচার আর ল হলে পাস্ট। ব হলে ফিউচার মানে আমি যাবো, পড়বো, সব ব আছে, কিন্তু বলতেছিলাম, পড়তেছিলাম ল, অর্থাৎ ব হলে ফিউচার, ল হলে পাস্ট। এটা জানলে আপনার ন্যারেশন আর কিছুই লাগবে না। রিনা সেড টু সীমা, রিনা সীমাকে বললো, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, কেন তুমি দ্রুত বা খুব সকালে ঘুম থেকে ওঠো না। এখন আমরা কিন্তু আমরা এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুজনকে পেয়ে গেছি, অর্থাৎ আমরা বক্তা এবং শ্রোতা দুজনকে পেয়ে গেলাম। তাহলে আমরা শুরু করি, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, কেন তুমি খুব সকালে ঘুম থেকে ওঠো না। এখন এটা দেখেন, এটা কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন আছে, কোটেশন এখান থেকে শুরু এখানে শেষ, একটা বাক্যর অংশ, যেহেতু এখান থেকে শুরু এখান থেকে শেষ। কথাটা কেন বলছে দেখেন, রিনা বলছে আমি রিনাকে আর লিখলাম, সীমাকে এস দিলাম, রিনা সীমাকে বলছে। এখন দেখেন এখানে ইন্টারোগেটিভ, তাহলে কি করছে, প্রশ্ন করছে। রিনা মাঝখানে আর সীমা মাঝখানে কি হবে, আস্কড, এখানে তো মুখস্থ করার কিছু নাই। রিনা সীমাকে বললো, যেহেতু প্রশ্ন করছে তাহলে আমরা আস্কড লিখবো, রিনা আস্কড সীমা। ওকে, এখন দেখেন এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, যদি এখানে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কিন্তু অ্যান্সার এক কথা আসে, তখন ইফ হয়। আর যদি প্রথম কোশ্চেনটি বা প্রথম ওয়ার্ডটি ডাব্লিউএস কোশ্চেন হয় তখন কিন্তু অ্যান্সার এক কথা হয় না। যেমন তুমি কেন ঘুম থেকে ওঠো না, অ্যান্সার কিন্তু এক কথা হবে না। আবার যদি বলি ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, অ্যান্সার কিন্তু হ্যাঁ বা না, তখন কিন্তু ইফ বসতো। তাহলে আমরা এখানে এই ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা দিয়ে যুক্ত হবে, তাহলে যুক্ত করলাম হয় দ্বারা, যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে আসেন, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, কর্মক্রিয়াটা সীমা, তাহলে আমি এখানে সি লিখব, ব্র্যাকেটে আমরা সীমাকে এস লিখব, কারণ এই দুজনই তো মেয়ে। যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দেন, এখানে আছে ডু নট, পাস্ট হলো কি, ডিড নট, ডিড নট। এখন খেয়াল করেন, রিনা আস্কড, সীমা লিখি ভালো, এখানে সীমা লিখি না লিখে সমস্যা নেই, সীমা লিখলাম, এই যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম, দেখেন জিএসসি, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম। রিনা আস্কড সীমা হোয়াই শি ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ, প্রথম বাক্যটি হয়ে গেল। ওকে, পরের বাক্যটি, সীমা সেট, রিনা সীমাকে বললো, এখন সীমা উত্তর দিল, ইট ইজ টাফ ফর মি, এটা আমার জন্য কঠিন, টু লিভ বেড আর্লি, খুব সকালে ঘুম থেকে ওঠা। এখন এই বাক্যটা শুরু করবো, ইট ইজ টাফ, এটা হলো খুব কঠিন, এখন ইট সাবজেক্ট, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই বাক্যটি শুরু করতে গেলে কে বলছে, সীমা বলছে, তাহলে আমরা সীমা সেট লিখতে পারি বা সীমা রিপ্লাই লিখতে পারি। সীমা রিপ্লাই লিখি, আর ইপিএলআইডি, সীমা রিপ্লাই। এবার দেখেন, সীমা রিপ্লাই, বাকি রিনা আর লিখলাম না, এই বাক্যটি শুরু করতে গেলে সীমা রিপ্লাই। এখন যদি অ্যাসার্টিভ, দ্যাট দ্বারা যুক্ত করব, দ্যাট দ্বারা যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, ইট থার্ড পারসন, তাহলে নো চেঞ্জ, তাহলে ইট বসে গেল, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, এখানে ছিল ইজ, ভার্ব পাস্ট করে দেন অস, দেখেন এখান থেকে সীমা রিপ্লাই দ্যাট ইট অস, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম, আমার কিন্তু এক্সট্রা কিছু লাগবে না, যুক্ত করলাম, এই দ্যাট দ্বারা যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, ইট পাস্ট করলাম অস, বাকি কিছুই লাগবে না। দো ফর টাপ ফর হার, কারণ এখানে আছে ফর মি, দেখেন আই মি মাই, তার মানে শি হার হার, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, তাহলে মি আছে তার জন্য কি হবে, হার হবে, আর সব ঠিক থাকবে, হার এক্সট্রা, টু লিভ বেড আর্লি। ওকে, পরে বাক্যটি, অ্যালাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট, হাই এটা একটা খারাপ অভ্যাস, সেভ রিনা, রিনা বলো। তাহলে এখন এই বাক্যটা শুরু করবো, যেহেতু অ্যালাস আছে, অ্যালাস হাই, এই বাক্য শুরু করতে গেলে এক্সক্লেমেন্ট ওন্ডা আসে, কৌতূহল হয়ে বসল, রিনা এক্সক্লেমেন্ট ওন্ডা। আমি এখানে এক্সক্লেম বানানটা শেখাবো, আগে লেখেন এইম, এ আই এম, এইম, দেন লেখেন এইম, দেন আগে লাগা লিখবেন এক্সেল, দেখেন এক্সক্লেম বানটা ইজি হয়ে গেল, আগে হলো এইম, পরে এইম, পরে আগে লিখবেন এক্সেল, এক্সক্লেম বানটা হয়ে গেল। তাহলে এই কথা শুরু করার জন্য কি লিখবো, রিনা এক্সক্লেমেন্ট ওন্ডা, ওকে, ইট ইট ইজ এ ব্যাড হ্যাবিট, আমি এখানে যুক্ত করব, দ্যাট দ্বারা যুক্ত করব, দ্যাট সাবজেক্ট নিয়ে ইট থার্ড পারসন, নো চেঞ্জ, ভার্ব ছিল ইজ, এখানে অস বসে গেল, দ্যাট ইট অস, খেয়াল করেন, দ্যাট ইট অস, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস করে দিলাম, বাকি যা আছে সব ঠিক থাকবে। লাস্ট পার্ট, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। এখন দেখেন
if আগে আছে মনে করছেন যে এটা কিন্তু কন্ডিশনাল একটা অংশ বাট এখানে কিন্তু বলছে if you leave bed early তুমি খুব সকাল ঘুম থেকে ওঠো এখন দেখেন এটা কথাটা কে বলছে রিনা বলছে তাহলে বাক্যটি শুরু করব আমরা কে বলছে she রিনা বলছে she লিখলাম আমরা এখানে আ লিখলাম রিনা বোঝানোর জন্য কাকে বলছে সীমাকে আমরা লিখলাম না জাস্ট কারণ আমরা জানি প্রথম বাক্যের মধ্যে সাবজেক্ট অবজেক্ট লিখতে হয় রিনা এখানে সীমা লিখবে বাকিগুলো একটাকে লিখতে হবে না না লিখলে সমস্যা নেই এখানে রিনা বললো সীমাকে রিনা বললো সীমাকে তো সি লিখলাম টোল্ড দ্যাট এবার জাস্ট ইফ লিখবেন ইফ আমরা এই বাক্যটা শুরু করার জন্য সি টোল্ড দ্যাট সে বললো যে এই ইফ জাস্ট ইফ বসে গেল ইউ মানে কে মেয়েটি সি বসে গেল সীমাকে বলছি এসটিসির জন্য আর এখানে ছিল লিভ লিভড এখানে সাবজেক্ট নিয়ে এলাম পাস করে দিলাম দেয়ারটা যুক্ত করে দিলাম লিভ এক্সট্রা আসলে লিভটা বসে গেল যুক্ত করলাম সাবজেক্ট নিয়ে এলাম পাস করে দিলাম এক্সট্রা ইফটা বসে গেল ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ তো ইউ মানে কে কাকে বোঝানো হয়েছে সীমাকে তাহলে আমার সি লিখে জাস্ট ইউ জায়গায় সি লিখবো ব্র্যাকেট এস লিখবো ক্যান ছিল কুট করে লিখবো আর এনজয় বাকি যা সাউন্ড হেলথ লাস্ট বাক্যটি ফলো মাই অ্যাডভাইস কথাটা কে বলছে রিনাই বলছে তার সব বাক্য রিনা বলছে তাহলে রিনা আমরা লিখতে পারি রিনা বা শি টোল্ড বা এই যে তো অনেক ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ আদেশ হলে অর্ডার রিকোয়েস্ট হলে রিকোয়েস্ট আর যদি আদেশ উপদেশ না বুঝতে পারে আমরা টোল্ড লিখবো কারণ সে আর তার বন্ধু আমি কিন্তু সীমা আর রিনাকে চিনি না সে তার ফ্রেন্ড হইতে পারে আবার তার ফ্রেন্ড নাও হইতে পারে আবার তার ছোট হইতে পারে বড় হইতে পারে যদি আমি তাকে না চিনি তাহলে আদেশ হলে অর্ডার আর রিকোয়েস্ট তাহলে আমি যখন তাদেরকে চিনবো না তাহলে এবার আদর্শ উপদেশ না বুঝতে পারি কি লিখবো টোল লিখবো তাহলে সি বা রিনা টোল বা সি টোল জাস্ট এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আগে টু যোগ করে দিবেন জাস্ট টু যোগ করে বাকি জাস্ট ফলো আর সেখানে মাই আই মি মাই সি হার হার সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম পসেসিভ ফর্ম তাহলে এখানে আছে মাই তার মানে এখানে হবে কি হার এই যে হার অ্যাডভাইস তাহলে আপনি খেয়াল করেন পুরো বাক্যগুলোর মধ্যে কোথাও কিন্তু এখানে সবগুলোর মধ্যে জিএসপি অর্থাৎ তিনটে অর্ড জানলেই এভাবে আপনার কাছে অনেক ইজি হবে আপনাকে ওই যে অনেক বেশি নিয়ম কিছু করতে হবে না তিনটে অর্ড শিখলে যে কোনো ন্যারেশন আপনি বুঝতে পারবেন আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ